451,407 টাকা নিয়ে আমার দায়িত্বভার আমি গ্রহণ করেছিলাম। আমি এই যাবার মুহূর্তে আপনাদের এই পৌরসভায় 384,680 টাকা স্থিতিশীল রেখে আমি আমার দায়িত্ব হস্তান্তর করেছি। আজকের এই আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত আছেন মঠবাড়িয়া পৌরসভার সদ্য যোগদানকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক শ্রদ্ধেয় জনাব আব্দুল কাইয়ুম সাহেব উপস্থিত রয়েছেন মঠবাড়িয়া উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার ভূমি জনাব সৈকত রায়হান সাহেব উপস্থিত আছেন মহিউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আজিমুল হক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এই পৌরসভার আমার দীর্ঘ সময়ের সহকর্মী সহযোদ্ধা বন্ধু পৌরসভার সুযোগ্য পৌর নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন গত 15ই মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনার নির্দেশে আমি এই মঠবাড়িয়া পৌরসভার স্বল্প সময়ের জন্য প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলাম। আমি এই পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে আপনাদের পরামর্শক্রমে আমি আমার পরিকল্পনা মাফিক এই মঠবাড়িয়া পৌরসভায় জনগণের খেদমতে জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি, কতটুকু ব্যর্থ হয়েছি সেই বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। তবে শুধু বলতে চাই, আমি এই 15ই মের পর থেকে আজ পর্যন্ত একটি সরকারি নিয়ম নীতির মধ্য দিয়ে একটি গণ্ডির মধ্য দিয়ে আইন কানুনের মাধ্যমে চলতে হয়েছে এবং চলার চেষ্টা করেছি। এই স্বল্প সময়ের এই পথ অনেক কঠিন পথ আমি পার করেছি বলে আমি মনে করি। না পেরেছি জনগণকে খুশি করতে, না পারছি কর্মচারীদের খুশি রাখতে, না পারছি ঠিকাদারদের খুশি করতে। শ্যাম রাখি তো কুল রাখি, এমনি একটি সময়ের মধ্য দিয়ে আমার এই সময় অতিবাহিত করতে হয়েছে, যার প্রমাণ আপনাদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। আমি যখন দায়িত্বভার গ্রহণ করেছিলাম তখন সর্বসাকুল্যে এই পৌরসভায় 451,407 টাকা নিয়ে আমার দায়িত্বভার আমি গ্রহণ করেছিলাম। আমি এই যাবার মুহূর্তে আপনাদের এই পৌরসভায় 384,680 টাকা স্থিতিশীল রেখে আমি আমার দায়িত্ব হস্তান্তর করেছি। একথা বলেছি এই কারণে, আমি চাইলেই এই টাকাটি ঠিকাদারদের কোনো না কোনো জায়গায় আমি ব্যয় করতে পারতাম, কেন করিনি হয়তো এই কারণে অনেকেই আমার সাথে রাগ করেছে, আমি অনেকের বিরাগ ভাজন হয়েছি। তারপরও আমি আইনের মধ্যে থেকে চলার চেষ্টা করেছি। এই চলার পথে অনভিজ্ঞতার কারণে হয়তো কোনো ভুল ত্রুটি আমারও হতে পারে বা থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি আজকে যিনি পৌর প্রশাসকের দায়িত্ব নিয়েছেন অত্যন্ত অভিজ্ঞ একজন ভালো মানুষ এই পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমি যা করতে পারিনি, আমি যা দেখাতে পারিনি, তা বর্তমান পৌর প্রশাসক মহোদয় করতে পারবেন বলে আমি বিশ্বাস করি এবং আমি আশা রাখি। আমি শুধু আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আপনার সামনে যে কর্মকর্তা কর্মচারীরা বসে আছেন এদের অনেকের অনেক রকম সমস্যা আছে, অনেকের
অনেক সমস্যার মধ্য দিয়ে তারা কাজ করে কিন্তু তারা অনেক আন্তরিক অনেক বিনয়ী আমাকে যেমন সহযোগিতা করেছে ইনশাআল্লাহ আপনাকেও এর চেয়ে বেশি সহযোগিতা আমরা করব আপনি এই মানুষগুলোকে আপনি আপন করে নেবেন এবং এদের যত সমস্যা আছে আপনি সমাধান করবেন এবং করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আমি শুধু যাবার মুহূর্তে এই পৌরসভা থেকে প্রশাসক হিসেবে বিদায় মুহূর্তে আপনাদেরকে বলে দিতে চাই আমি শুরুতেই বলেছিলাম আমি যতক্ষণ দায়িত্ব পালন করেছি আমি কখনো আপনাদের এই পৌরসভার কোনো পরিচ্ছন্ন কর্মীদেরও ছাড় হতে চাইনি আমি ভাই হতে চেয়েছি বন্ধু হতে চেয়েছি চেষ্টা করেছি চেষ্টায় কোনো ত্রুটি করিনি হয়তো আমার কোনো অজান্তে কোনো ভুল থাকতে পারে থাকাটাই স্বাভাবিক কিন্তু আমি আপনাদের ভাই হিসেবে চলার চেষ্টা করেছি আমার কোনো আচরণে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন কোনো ব্যথা পেয়ে থাকেন আপনারা নির্গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী দিনগুলিতে আমি যতদিন জীবিত আছি আপনাদের সাথে আমার সম্পর্ক আজও যেমনি আছে ভবিষ্যতে তেমনি থাকবে আমার ব্যক্তিগত অফিস আমার বাসা আপনাদের জন্য মুক্ত আপনাদের ভাই হিসেবে আমি যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মঠবাড়িয়া জনগণের কল্যাণে জনগণের ক্ষেত্রে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে নতুন প্রশাসক মহোদয় সুন্দর জীবন সুন্দর পরিকল্পনা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাদের সবাইকে সালাম আলাইকুম